সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। শারদীয় দুর্গাপূজার বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন সবাইকে। সারা দেশে উদযাপিত হচ্ছে একযোগে। এই বিশেষ দিনে, বিশেষ আয়োজনেও আমরা কিন্তু আপনাদেরকে যেই কথা দিয়েছিলাম ঠিক সেই সময় হাজির হয়ে গেছে, অর্থাৎ রবিবার রাত 8টা, মানেই এনিগমা টেলিভিশনের আজ গানের দিন সিজন 3, আজকে নবম পর্ব। এবং আজকের এই দিনটি যেমন আপনাদের জন্য বিশেষ, ঠিক তেমনি গান এবং আড্ডার এই জনপ্রিয় আয়োজনকে আরও বিশেষ করতে, দ্বিগুণ ভালোবাসা জানাতে আমাদের সাথে একজন নয়, দুজন শিল্পী রয়েছেন। এবং সেই দুজন শিল্পীর পরিচয় দিতে গেলে শুধুমাত্র তাদের নামই যথেষ্ট। আমাদের সাথে আছেন আমাদের দেশের অন্যতম সেরা দুজন সঙ্গীত শিল্পী, সমরজিৎ রায় এবং ছন্দা চক্রবর্তী। আজকের আজ গানের দিনের এই আয়োজন আপনাদের মন ভরিয়ে দেবে, প্রাণ ভরিয়ে দেবে। আপনাদের প্রিয় গানগুলো শুনব এবং পাশাপাশি অনেক প্রিয় কথা জানব, অনেক অনুভূতির কথা জানব তাদের কাছে। কিন্তু তার আগে অনুষ্ঠানের যে রীতি ছিল, আমরা এই অনুষ্ঠানে দেশের একজন স্বর্ণ সন্তান সম্পর্কে জানি, সেই অনুষ্ঠানের অংশটি আমরা এই মুহূর্তে দেখে আসব। আমরা জেনে আসব আজকে বীর প্রতীক শেখ আজিজুর রহমান সম্পর্কে। চলুন। শেখ আজিজুর রহমান, বীর প্রতীক। জন্ম 1942 খ্রিস্টাব্দ। জন্মস্থান গ্রাম ডুমাইন, উপজেলা মধুখালী, জেলা ফরিদপুর। মা জোহরা খাতুন, বাবা শেখ আব্দুল হাকিম, স্ত্রী ফিরোজা বেগম। পদ কর্পোরাল, মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর, সেক্টর 8, খেতাবপ্রাপ্ত গেজেট নম্বর 288। শেখ আজিজুর রহমান পশ্চিম পাকিস্তানে বিমানবাহিনীতে চাকরি করতেন। 25 মার্চ ক্র্যাকডাউনের পর তিনি নিজ এলাকার ছাত্র যুবকদের সংগঠিত করে ভারতের কল্যাণীতে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। সেপ্টেম্বর মাসে তিনি নিজ বাহিনী নিয়ে বয়রা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মাগুরার শালিখায় পাকিস্তানি বাহিনীর একটি দলের সামনে পড়লে আজিজুর রহমান ও তার বাহিনী বীরত্বের সাথে লড়াই করে 18 জন পাকিস্তান সৈন্যকে নিহত করেন। এই যুদ্ধে শত্রুবাহিনীর ব্যাপক ক্ষতি সাধিত হয় এবং 5 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। আজিজুর রহমান মাগুরা, ফরিদপুর, ঝিনাইদহ ও গোপালগঞ্জে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশন চালান এবং রাজাকার ক্যাম্প দখল ও কয়েকটি সড়কের কালভার্ট ধ্বংস করেন। 12 ও 13 ডিসেম্বর তিনি গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার পাকিস্তানি সেনাদের ক্যাম্প আক্রমণ করেন এবং 17 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ চালিয়ে শত্রুবাহিনীকে পরাজিত করেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। গভীর শ্রদ্ধা জানাই বীর প্রতীক শেখ আজিজুর রহমানকে। আপনাদের মতো সন্তানদের জন্যই আজ আমরা পেয়েছি আমাদের বাংলাদেশকে। পুরো জাতির প্রাণঢালা ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা আবারও আপনাদের জন্য। চলে যাচ্ছি আমাদের প্রিয় দুজন শিল্পীর কাছে। আজকে অনেক অনেক ভালো লাগছে আপনাদের দুজনকে একসাথে পেয়ে। আমি জানি না আর কোনো সরাসরি গানের আয়োজনে আপনাদেরকে এভাবে পেয়েছে কি না কেউ, কিন্তু আমি প্রথমবার এবং পাশে বসে শুনবো এই দুজন প্রিয় মানুষকে, সেটা অন্যরকম পাওয়া। আমি ছন্দা চক্রবর্তী, যিনি ছন্দা দি নামে আমি সবসময় ডাকি, এবং সেই মানুষটিকে অধিকাংশ সময় নজরুলের গানের অনুষ্ঠানে পেয়েছি এবং পুরোনো দিনের গানের আয়োজনে সমরজিত রায়কে বেশিরভাগ সময় পেয়েছি। তবে আজকে পুজোর বিশেষ এই দিনে, বিজয়া দশমীর দিনে, নিজেদের পুজোর অনেক ব্যস্ততাকে পাশ কাটিয়ে রেখে এসে, অনেক আয়োজনকে পাশ কাটিয়ে রেখে এসে, আনুষ্ঠানিকতাকে পাশ কাটিয়ে রেখে এসে আজকে আমাদের এনিগমা টেলিভিশনের এই আসন অলঙ্কৃত করবার জন্য, আমাদের দর্শক শ্রোতা বন্ধুদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমাকেও অনেক ধন্যবাদ। আর দুর্গাপূজার এই দশমীর দিনে এরকম একটি অনুষ্ঠানে আমরা দুজন যুক্ত হতে পেরেছি, এই জন্য এনিগমা টিভিকে অনেক বেশি ধন্যবাদ। আর আমাদের সাথে যারা আছে, মানে কি বলবো, এত বেশি ভালোবাসা, এত বেশি ভালো লাগা, আমার মামা পল্লব মামা, তারপরে আমাদের দীপনদা, বিনোদদা, আর আর ইউসুফ, ও আচ্ছা, কি বলবো, গুরু ভাই, মানে আমাদের
একেবারে পরিপূর্ণ একটা মানে স্টেজ আছে। এটা এটা আমার জন্য অনেক বড় বিষয় যে আমি আমার আজকে গুরুবোন যিনি তার পাশে বসেছি, এবং ইটস আ ব্লেসিং টু মি অলওয়েজ। দাদার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গাটা মনে হয় বাংলাদেশে কেন দেশের বাইরের মানুষও জানেন, কারণ যে কোনো জায়গায় দাদাকে নিয়ে কথা বলতে গেলে বিশেষভাবে আমার সময় শেষ হয়ে যায়, দাদাকে নিয়ে ভালোবাসার কথা বলা শেষ হয় না। এবং তোমার ভালোবাসা ইউসুফ আমি একটু বলি আগে, প্রথমে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আসলে ভীষণ ভালো লাগে কাজ করছি প্রিয় মানুষদের সঙ্গে বসে গাইতে পারবো আজকে। এবং ইউসুফ তো রয়েছে, ইউসুফ তুমি তো আমার প্রাণের ছোট ভাই, ভীষণ ভীষণ প্রাণের একজন। আর ছন্দাদি রয়েছেন, আসলে সবাই মিলে একটা চেষ্টা করব, একটা পরিবার বলা চলে। আজকে একটা দারুণ গান আড্ডা হবে, এটা কিন্তু আমাদের যারা দর্শকরা যেখানেই থেকে বা দেশে বা দেশের বাইরে থেকে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা কিন্তু নাম শুনেই খুশি হয়ে গেছেন, নাম দেখেই খুশি হয়ে গেছেন। তো আমরা সরাসরি প্রথম পরিবেশনায় চলে যাব। প্রথম পরিবেশনটা কি হচ্ছে, দুজনের কাছ থেকে একসাথে? হ্যাঁ, আমরা একটি ডুয়েট গান করছি। গানটির কথা হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর হচ্ছে শ্রদ্ধা সুধীন দাশগুপ্ত। নিশ্চয়ই ভীষণ মানে সুন্দর একটি গান, শঙ্খবেলা ছবির গান। কে প্রথম কাছে এসেছে? একদম একদম, ইস চলো। হ্যাঁ, আর মূল শিল্পী হচ্ছে শ্রদ্ধা মান্না দে আর শ্রদ্ধা লতাজি। মান্না দে স্যারকে নিয়ে আসলে কিছু বলবার আগে বাংলাদেশে যদি কেউ থাকে প্রথম আগে সমরজিৎদার কথা বলে, কারণ একেবারে সরাসরি সাহচর্য পাওয়া একজন মানুষ পাশে বসে আছেন, এটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। ভীষণ ভীষণ ভালো করে এই গানগুলো, ভীষণ অসাধারণ গায়। কি প্রথম যে দেখেছি কিছুতে পাইনা, কি প্রথম ভালোবেসেছি তুমি না আমি, কি প্রথম কাছে এসেছি কি প্রথম কিছুতে পাই না ভিবি, কি প্রথম ভালোবেসেছি তুমি না আমি। কি প্রথম মন
কাছে এসেছি, কি প্রভু যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রভু ভালোবেসেছি, তুমি না আমি। গানটি যখন শুনছিলাম তখন মনের অজান্তেই পাশে থেকে বসে হারমোনিক্স গাইছিলাম এবং বিনোদ কাকুর দিকেও তাকিয়ে হাসছিলাম, দিদির পাশেও তাকিয়ে হাসছিলাম। সমরজিৎ দাও বলছিলেন যে, ইশারা দিচ্ছিলেন যে ঠিক আছে চলো, কারণ এই গানগুলো একেবারে আমাদের হৃদয়ের গান, তো শুনতে শুনতে বসে যাওয়ার একটি গান, একদম একদম আর অসাধারণ একটা সূচনা হলো। এবং আমি বলবো শারদীয় দুর্গাপূজার বিজয় দশমীর অন্যতম শ্রেষ্ঠ একটা উপহার হলো এই গানের শ্রোতা দর্শক বন্ধুরা যারা আছেন এবং এনিগমা টেলিভিশন যারা শ্রোতা দর্শক বন্ধুরা আছেন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, বারবার বলছিলাম শারদীয় দুর্গাপূজার কথা বলছিলাম, এটা দুর্গাপুজো নিয়ে আমাদের এনিগমা টেলিভিশনের ছোট্ট একটি ডকুমেন্টারি আছে, যদি আমরা একটা মুহূর্ত সময় নিয়ে একটু দেখে আসি। দর্শক চলুন দেখে আসি। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা এবং মহিষাসুরের ওপর দুর্গার বিজয়ের আনন্দে উদযাপিত হয় এই উৎসব। এদিন চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন জানানো হয় মর্ত্যলোকে। মানব কল্যাণ প্রতিষ্ঠায় মহাশক্তির প্রতীক দেবী দুর্গা, মায়ের মতোই তার আবির্ভাব ও ভূমিকা, এজন্যই তিনি সকলের মা দুর্গা। প্রতি বছর শরৎকালে হিমালয়ের কৈলাস ছেড়ে দুর্গাদেবী মর্তে আসেন, ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে পালন করেন। তার সঙ্গে থাকেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী, ধন ও ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ এবং বলবীর্য ও পৌরুষের প্রতীক কার্তিক। তার দশ হাতে দশ রকম অস্ত্র, এক পা সিংহের পিঠে, এক পা অসুরের কাঁধে। তাকে ঘিরে থাকেন গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক ঠাকুর। বিষ্ণুর নির্দেশে সকল দেবতার তেজপুঞ্জ থেকে যে দেবীর জন্ম হয় তিনিই দুর্গা। দেবতাদের শক্তিতে শক্তিময়ী এবং বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে এ দেবী মহিষাসুরকে বধ করেন। শরৎ ঋতুতে আবাহন হয় বলে দেবীর আরেক নাম শারদীয়া। দুর্গাপূজা বাংলাদেশ, ভারত, নেপাল সহ বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে, তবে সনাতনী বাঙালির প্রধান উৎসব হওয়ায় বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও ঝাড়খণ্ড রাজ্যে দুর্গাপূজা বিশেষ জাঁকজমকের সাথে পালিত হয়। ব্যক্তিগত এবং যৌথ দুভাবেই আয়োজন করা হয় এই উৎসবের। যৌথভাবে যে দুর্গাপূজার আয়োজন করা হয় তাকে বলা হয় বারোয়ারি বা সর্বজনীন দুর্গোৎসব। পূজার আগে খড় মাটি দিয়ে প্রতিমা তৈরি করে তাতে কাঞ্চন বর্ণের রং লাগানো হয়। প্রতিমায় দামি শাড়ি ও সোনার গহনা পরানো হয় এবং এগুলো সহই সাধারণত প্রতিমা বিসর্জন দেয়া হয়। শারদীয় দুর্গাপূজার আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া। মহালয়ার পরে মহাষষ্ঠী বা বোধনের মধ্য দিয়ে মূল দুর্গোৎসবের শুরু হয়। দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব, যার মধ্যে শেষ পাঁচটি দিন সবচেয়ে তাৎপর্যপূর্ণ, দুর্গাষষ্ঠী, দুর্গা সপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী। দশমীর দিন সকাল থেকে চলে বিসর্জনের আয়োজন, মিছিল করে প্রতিমা নিয়ে বিকেল থেকে শুরু হয় নিকটস্থ নদী, খাল, বিল কিংবা পুকুরে বিসর্জনের পালা। ঢাকার অধিকাংশ প্রতিমা বিসর্জন দেয়া হয় বুড়িগঙ্গার জলে, আর এভাবেই বিসর্জনের মধ্য দিয়েই শেষ হয় পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব। এভাবে দেশের সকল মানুষ একযোগে সবার সাথে মিলেমিশে পালন করুক তাদের প্রাণের উৎসবগুলো এবং সকল ধর্মীয় উৎসব হোক নির্বিঘ্ন, এভাবেই আমাদের বাঙালি সংস্কৃতি সাহিত্য এগিয়ে যাক বারবার। আবারও ফিরছি গানে। এবার গান গাবার আগে একটু আমি যদি বলি, একেবারে আমাদের হাতের ডান পাশে থেকে শুরু করি, তবলায় আছেন আমাদের দেশের প্রখ্যাত তবলা নওয়াজ, সুরকার সঙ্গীত পরিচালক পল্লব সান্যাল। গিটারে আছেন আমাদের প্রিয় বড় ভাই দীপন ভাই, নিজেও আমাদের অনেক অনেক সময়ে অনেকভাবে
যে কোনো সময় রাত দুপুর যখনই হোক বিভিন্ন সময় প্রয়োজনে দীপন ভাইকে ফোন করলে আমরা পাশে পাই। অনেক ধন্যবাদ আমার প্রিয় একজন অভিভাবক, এবং পাশে আরেকজন আছেন বিনোদ রায়, তিনি একজন গুণী সঙ্গীত পরিচালক, মিউজিশিয়ান। এবং আমার খুব ভালো লাগা যে বিনোদ কাকু এবং পলক কাকু দুজনের সুরে এবং সঙ্গীত পরিচালনাতেই আমি গান করবার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং আপনারা আছেন বলে আমাদের এই আজকের আয়োজন পূর্ণতা পেয়েছে, অনেক অনেক ধন্যবাদ। এই গানে এইবার কোন গানটি শুনছি? আমি গাইছি এবার নিশ্চয় মান্নাদের গাওয়া, একটি মায়ের গান হয়ে যাবে আজকে। হ্যাঁ শুনে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুপর্ণকান্তি ঘোষের। ছবি ভুলে গেলি আমায় চিনতে কেন পারছো না মা, ছবি পুলক বন্দ্যোপাধ্যায় এমন একটি নাম বাংলা গানের ইতিহাসে শুধু মান্না দে নন,
যে ক্ষেত্রেই তিনি কলম ধরেছেন শোনা ফলেছে, এবং তিনি যার কথা বলছি যে যেই মানুষটির গান গাইলেন কণ্ঠের, মান্না দে এমন কোনো গান গান নেই যা জনপ্রিয় হয়নি, উনি যে গান ছুঁয়েছেন সেই গান মানুষের কাছে পৌঁছেছে। আসলে এটা সৃষ্টিকর্তার পরম ভালোবাসা বা আশীর্বাদ, না থাকলে যেমন হয় না সেরকম চর্চা, নিষ্ঠা, এবং পুরো জীবনটা তিনি গানকে যেভাবে উৎসর্গ করে দিয়ে গেছেন সেটা তারই একার প্রাপ্য হতে পারে। এটা আমাদের বাংলা গানের শ্রোতাদের গর্ব যে বাংলা গানের একজন মান্না দে ছিল এবং আছে, থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আবারও গানে যাব, কিন্তু এই মুহূর্তে যেই মানুষটার কাছে গানে যাব সেই মানুষটা আমাদের খুব কাছের ছন্দা চক্রবর্তী, একজন নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে। আবারও বলছি, যারা এক দিক থেকে ওনাকে চেনেন তারা আমি মনে করব যে অনেক দিক তার জানেন না, তার এই একটা চেহারার পেছনে অনেকগুলো পরিচয় কিন্তু লুকিয়ে আছে, যেটা হয়তো এনিগমা টেলিভিশনের পুরো টিম একটু বের করে নিয়ে আসবার চেষ্টা করেছে ছোট্ট একটি বায়োগ্রাফির মাধ্যমে। সেই ছোট্ট ডকুমেন্টারিটা আমরা দেখে আসছি, চলুন দেখি। সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তী, বাবা মৃণালকান্তি চক্রবর্তী, মা জয়ন্তী চক্রবর্তী। তিন বোনের মধ্যে ছন্দা সবচেয়ে ছোট। 22 নভেম্বর 1978 সালে গাইবান্ধায় জন্ম হয় এই শিল্পীর। সঙ্গীত শেখায় গুরু হিসাবে পেয়েছেন নিবেদিতা মণ্ডল, রতন অধিকারী, আনন্দ চক্রবর্তী, সঙ্গীতজ্ঞ সুধীন দাস এবং অনিল সাহাকে। ছন্দার ঝুলিতে রয়েছে বেশ কিছু অর্জন, 9টি জাতীয় পুরস্কার অর্জন করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য হল নতুন কুড়ি, অগ্নিবীণা এবং 2018 সালে চ্যানেল আই অ্যাওয়ার্ড। এছাড়াও 2006 সালে নজরুল একাডেমি থেকে নবীন ও প্রতিশ্রুতিশীল শিল্পী সম্মাননা, 2009 জাতীয় নজরুল সমাজ পদক এবং 2012 ছায়ানির গুণী শিল্পী সম্মাননার গর্বিত প্রাপক এই গুণী শিল্পী। প্রতিভাবান এই শিল্পী বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে নজরুল সঙ্গীতের একজন বিশেষ গ্রেডের শিল্পী। তার প্রকাশিত অ্যালবাম দেশ ও মানুষের গান, প্রথম মনের মুকুল, যাহা কিছু মম উল্লেখযোগ্য। এছাড়া কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে মোরাছিনু একেলা, দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর সাথে জি সিরিজ থেকে প্রকাশিত হয়। পরবর্তীতে ভারত থেকে প্রকাশ পায় স্মৃতির বাগিচায়, 21 থেকে বিজয় এবং ভিরুয়ে মনের কলি জনপ্রিয়তা পায়। প্রাণীবিদ্যায় উচ্চতর পড়াশোনা সমাপ্ত করা ছন্দা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে এমফিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকার সরকারি সঙ্গীত কলেজে নজরুল বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে এবং নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। এই শিল্পীর দাম্পত্য সঙ্গী প্রভাস ভট্টাচার্য, তাদের এক মেয়ে প্রান্তিকা ভট্টাচার্য। সঙ্গীতাঙ্গনে ছন্দা চক্রবর্তীর দীপ্ত পদচারণা আরো উজ্জ্বল হোক এই কামনা করে আজ গানের দিনের পরিবার। ইনি আমাদের প্রিয় শিল্পী ছন্দা চক্রবর্তী, যাকে আপনারা এতদিন দূর থেকে যতটুকুই চিনেছেন বা জেনেছেন, কাছের মানুষগুলো আরেকটু বেশি জেনেছে। আজকে সেই কাছের মানুষদের তালিকায় কিন্তু এনিগমা টেলিভিশনে দর্শক শ্রোতা বন্ধুরাও যুক্ত হয়ে গেলেন, তারা আজকে আর একটু বেশি জানতে পারলেন এই ছন্দা চক্রবর্তীকে। এভাবেই আমাদের ছোট্ট করে প্রচেষ্টা থাকে প্রিয় শিল্পীকে আরেকটু প্রিয় করে, আরেকটু কাছের করে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার। এটা মানে ভীষণই ভালো একটি উদ্যোগ, কারণ গান তো আমরা গাই, সবটা তো সবসময় বলা সম্ভব হয় না, কারণ আমরা আসলে এত বেশি ছোট মানুষ। তারপর যতটুকু একটা চ্যানেল উঠিয়ে আমাদের আনেন, এটা তো আসলে বিশাল ব্যাপার। এবং শিল্পী নিজে খুব অভিমানী হন
শিল্পীর চরিত্রই এটি, এবং নিজের কথা শিল্পী কিন্তু নিজে বলতে পারেন না, নিজের করা কাজগুলো অনেক সময় নিজে বলতে পারেন না যে আমি এই কাজটি করেছি বা এই উপহারটি পেয়েছি। সেটি তার খুব আত্ম অভিমানের এবং লজ্জার একটি জায়গা থেকে তিনি নিজের জায়গার একটি বাউন্ডারি বা একটা সীমারেখা টেনে রাখেন। তো আমাদের চেষ্টা হচ্ছে, এনিগমা টেলিভিশনের চেষ্টা হচ্ছে সেই মানুষটিকে আরেকটু সামনে নিয়ে আসবার। যদিও আপনি এমন একটি উচ্চতার একজন শিল্পী, আপনাকে নতুন কিছু বলবার আমাদের কোনো ধৃষ্টতা নেই, যতটুকু বলবো এটি আমাদেরই পাওয়া হবে। চলুন গানে চলে যাই। এই মুহূর্তে কোন গান শুনছি? আমি হচ্ছে যেহেতু পুজোর অনুষ্ঠান দশমী, আমি আমাদের পুজোটাই শুরু হয় আসলে আগমনী সঙ্গীত দিয়ে, সেরকম একটি গান করছি শুভমিতা দির গাওয়া, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরেরও আগমন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরেরা শিশিরে শারদ আকাশে ভোরেরা শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে চির মোহন মোহি
শরদ আকাশে শিশিরে শিশিরে শরদ আকাশে ভরে রাগম। অনেক অনেক ধন্যবাদ, এই গানটি ভীষণ ভীষণ ভালো লাগলো এবং আজকের এই আয়োজনের সাথে অনেকটাই 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 একেবারে যথার্থ রূপে পেলাম, যদিও আজ বিজয়া দশমী। অনেক অনেক ভালো লাগা ভালোবাসার স্মৃতি পুরো জীবন জুড়ে জড়িয়ে থাকে প্রত্যেকটি মানুষের। ছোট্ট করে জানতে চাইব আজকের এই আয়োজনের আসবার পেছনে, আজকের ছন্দা চক্রবর্তী হয়ে ওঠার পেছনে যে মানুষগুলো আপনার পেছনে নিরলসভাবে পরিশ্রম করেছেন, প্রথম এই মুহূর্তে কার কথা মনে পড়ছে? আসলে অনেকটা পথ এগিয়ে আসা, সব থেকে বেশি মনে পড়ে যেটা এবং গানের ক্ষেত্রে যেটা হয়, বাবা মা তো অবশ্যই, এবং এরপরে আমি তো টাঙ্গাইলে বড় হওয়া, টাঙ্গাইলে গান করা, শ্রদ্ধেয় রতন অধিকারী স্যার যার হাত ধরেই মানে গানটা বুঝে গাইতে পারা, এবং পরবর্তীতে নজরুলের গানটা বুঝে জেনে গলায় ধারণ করতে যে সাহায্য করেছেন আমার গুরুজি শ্রদ্ধেয় সুধীন দাস কাকু, আসলে আমার গুরু বলবো না, আমাদের নজরুল সঙ্গীতে সবারই গুরু সে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আমি এখন গাইছি হয়তো উনি দেখছেন কোনো না কোনো জায়গা থেকে, এত বেশি ভালোবাসা পেয়েছি। আর আজকে এই জায়গাটাতে বসে আছি, অনেক অনেক মানুষের আশীর্বাদ নিয়েই, তার মাঝে আমার স্যার ইয়াকুব স্যারও অনেক বড় একটি জায়গা দখল করে আছে, কারণ আমি টাঙ্গাইলের স্যারও টাঙ্গাইলের। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এত বেশি স্নেহ এখনও করেন, তো এই মানুষগুলো পল্লব মামা সেই আমাদের পরিবারেরই একজন, একদম ছোটোবেলায়, পল্লব মামার মনে আছে কিনা জানি না, কিন্তু খুব ছোটোবেলায় মামা আমাদের বাসায় যেতেন। হ্যাঁ, তো আমি খুবই ছোট ছিলাম, তো সেই মানুষটা এখন আমার মামা, কিন্তু আমাদের সবার এত ভালোবাসার ভালো লাগার, এবং বাংলাদেশ মানেই তবলা শিল্পী মানেই পল্লব মামা, এরকম একটা ব্যাপার, এইটা তো বলতেই হবে। এবং আমি ভীষণই প্রাউড ফিল করি এই জন্য যে আমার খুবই কাছের। শুধু আপনি নন কিন্তু, বাংলা গানের যে কজন আমরা শিল্পী হবার চেষ্টা করছি, ছোটরা যারা বলছি এবং যাদের বড়দেরকে দেখছি আপনাদের এবং তাদেরও যারা গুরুজন রয়েছেন তাদেরকেও দেখছি, সকলের মুখে একটাই বিষয় শোনো, পল্লব সোনাল আছে তো আর কোনো চিন্তা নেই, এই মানুষটির সঙ্গত বোধ সঙ্গত জ্ঞান মানে ছোটবেলা থেকে দেখে বড় হওয়া, একদম। এবং পাশাপাশি আজকে যারা তিনজন বসেছেন তাদের প্রত্যেকের দীপনদার কথা কি বলবো, দীপনদা তো মানে আমাদের গান মানেই গিটার মানেই দীপনদা, আর বিনোদদা আমার অনেক বেশি প্রিয়। এটা শেষে বললেন বলে কি এটা শেষে যুক্ত করলেন বিনোদ কাকু? না না, বেশি না, কারণ এগুলো আপনারা ডিজার্ভ করেন আমার কাছে যেটা মনে হয়। আর আজকে এরকম গানারডায় সব গানের মানুষরা যুক্ত আছি বলেই কিন্তু আমাদের মন থেকে এই নিরেট কথাগুলো বেরোচ্ছে, এটার পেছনে কোনো কোনো পেছনে গল্প নেই। এত ফর্মালিটি ভালো লাগছে না? একদম ভালো লাগছে না, একদম না, তাই না? সত্যি আবারও গানে যাব, কিন্তু গানের এই মুহূর্তে যে মানুষটির কাছে যাব সেই সমরজিৎ রায়, যাকে সমরদা বা সমরজিৎ দা বলি, এবং যার কাছে অনেক কিছু ঠিক করে নেই ফোনে, যাকে আমি ভালোবেসে সরস্বতী পূজার দিন একটি গান উপহার দিয়েছিলাম। দাদা কেন এখনও সেই গানটি করেননি আমি জানি না, কিন্তু আমার মনে আছে আমাদের দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সুবীর নন্দী, তার বাসায় একটি ভাই বোনের একটি আড্ডা হয়েছিল এবং সেখানে মৌ আপা এবং রাজেশ দা সবার সামনেই আমি দাদাকে আমার খুব সামান্য একটা ছোট্ট উপহার ছিল সরস্বতী পূজার দিন, আমার সুর করা একটি গান উপহার দিয়েছিলাম। তো আমার আশা করছি সেই গানটি আমরা অন্য কোনো সরাসরি অনুষ্ঠানে শুনব। এই মুহূর্তে যে মানুষটির গান শুনবো সেই সমরজিৎদার কাছে গানে যাবার আগে আবার এক মুহূর্ত সময় নিয়ে আমাদের প্রিয় সমরজিৎদার সম্পর্কে ছোট্ট ডকুমেন্টারি দেখে আসছি। বাংলাদেশের সঙ্গীত জগতে জনপ্রিয় নাম সমরজিৎ রায়। কক্সবাজারে জন্ম নেয়া সমরজিতের বাবা নেপাল চন্দ্র রায় এবং মা রত্না রায়। সঙ্গীতের জন্য নিবেদিত প্রাণ সমরজিৎ রায়ের সঙ্গীতের প্রথম গুরু চট্টগ্রাম আর্য সঙ্গীতের উপাধ্যক্ষ পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী। এরপর সঙ্গীত শিক্ষা লাভ করেন ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ পদ্মশ্রী পণ্ডিত
মধুপ মুদগল এবং পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী সহ আরও অনেক গুণীদের কাছে। ভারত সরকারের বৃত্তি নিয়ে দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ে সঙ্গীতের উপর উচ্চতর ডিগ্রি লাভ করেন সমরজিৎ রায়। ভারতের চণ্ডীগড়ের প্রাচীন কলাকেন্দ্র থেকেও তবলা ও উচ্চাঙ্গ সঙ্গীতের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। সারা ভারতের গান্ধর্ব মহাবিদ্যালয়ের সঙ্গীত বিশারদের চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এই শিল্পী। অর্জন করেছেন বেশ কিছু সম্মানজনক পুরস্কার, যার মধ্যে উল্লেখযোগ্য পণ্ডিত ডিবি পলুস্কর পুরস্কার, হরি ওম ট্রাস্ট পুরস্কার, সঙ্গীতা বসন্ত বেন্দ্র পুরস্কার, সুশীলা পুরস্কার, বাসুদেব চিন্তামন পুরস্কার, নলিনী প্রতাপ কানবিন্দে পুরস্কার, সুখবর্ষা রায় পুরস্কার ইত্যাদি। বাংলাদেশের সেরা শিল্পী হিসেবে লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড 2015 সম্মান অর্জন করেন তিনি। দীর্ঘ 12 বছর দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন সমরজিৎ রায়। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত একজন নিয়মিত শিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক তিনি। বাংলাদেশ ও ভারতের সিনেমার গানে প্লেব্যাকও করেছেন এই গুণী শিল্পী। তার কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় কিংবদন্তী শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে গাওয়া তুমি ভোরের পাখির মতো ভীষণ শ্রোতাপ্রিয় হয়। এছাড়া সমরজিৎ রায়ের সুর ও সঙ্গীতে রেকর্ডকৃত উপমহাদেশের কিংবদন্তী শিল্পী অনুপ জালোটার কণ্ঠে বেশ কিছু বাংলা গান প্রখ্যাত শিল্পী ইন্দ্রাণী সেনের সঙ্গে দ্বৈত গান মা যেন ওই ডাকছে আমায় এবং সম্প্রতি তার সুরে প্রকাশিত প্রখ্যাত সঙ্গীত শিল্পী শুভমিতার সঙ্গে দ্বৈত গান তোমার জন্য রোদ্দুর শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছে। শাকিব খান অভিনীত অন্তরাত্মা সিনেমাতে সঙ্গীত শিল্পী ন্যান্সির সঙ্গে প্লেব্যাক করেছেন তিনি। এই শিল্পীর দাম্পত্য সঙ্গী ঐশী রায়। সমরজিৎ রায়ের সাফল্য তাঁর স্বপ্নকে ছুঁয়ে এগিয়ে যাক দূর বহুদূর, এই কামনা করে আজ গানের দিন পরিবার। একদম কাছের মানুষদের তালিকায় যারা ছিলেন তারাও যতটুকু জানতেন, আজকে থেকে আপনারাও আমাদের প্রিয় সমরজিৎ দাকে আপনারাও ততটুকুই জেনে নিলেন। কারণ এই মানুষটির এই পর্যন্ত আসার পেছনে যতটুকু অর্জন, যতটুকু ভালোবাসা আপনাদের কাছ থেকে পাওয়া, বা নিজের যতগুলো কাজ করে নিজের নাম যতটুকু ব্যাপ্তি পর্যন্ত ছড়ানো, সেই কথাগুলো কিন্তু আপনারা জেনে নিলেন আজকে। সেই মানুষটিকে আমরা পাশে পেয়েছি, আবারও সরাসরি তার কাছে চলে যাচ্ছি, এবার গান শুনব। আমাদের সমরজিৎ দার আমাদের কিংবদন্তি হৈমন্তী শুক্লা থেকে শুরু করে, আমাদের অনুপ জালটাজি থেকে শুরু করে, যার নাম বলবো, এমনকি মান্না দে জির সরাসরি স্নেহধন্য যেই মানুষটিকে আমরা এই মুহূর্তে পেয়েছি, কথা কম বলে আগে প্রথম গানটা শুনে নিব, তারপরে আবার মন্তব্যে আসবো, প্লিজ। এবারে আমার নিজের একটি গান, চলো, নবরণ বিশ্বাসের লেখা এবং আমারই সুর করা, চেষ্টা করছি, চলো। উগুরাই কিশোরী বলুন কেন নিত তোমার সাজা উগুরাই কিশোরী বলুন কেন নিত তোমার আশা যাওয়া এই না যমুনা ও গো শ্যাম কিশোর লাজে মরে যায় তুমি কেমন করে জিজ্ঞাসিরে এ কথা আমার এ কথা লাজি যদি যাবে মোরে প্রাণী
যদি যাবে মোরে, কেমনে জানাবে তোমার প্রাণের আকুতি, একটা লাইন ভীষণ করে মনে পড়ছে, এটি সব গুরুজনরাই বলেন, সঙ্গীত শিক্ষা বা যে কোনো শিক্ষায় যে যত শিক্ষিত বা মার্জিত তার নমনীয়তা কমনীয়তা ততটা বেশি, এবং সেই গাছ গাছের ক্ষেত্রেও যেই গাছে ফল যত বেশি ধরে সেই গাছ ততটাই বেশি নুয়ে থাকে, এবং যেই মানুষগুলো দেখে আমাদের শেখা, আমরা কিন্তু মূল জায়গা থেকে সরে আসি কখন, যখন দু লাইন গান শিখে ফেলি আমাদের মধ্যে কি যেন একটা হয়ে যায়, আমরা যেন কি একটা হয়ে যাই। তো যেই মানুষগুলোকে শুনে আমরা বড় হয়েছি সঙ্গীতের, সেই মানুষগুলোর সরাসরি সাহচর্য কিন্তু আপনি পেয়েছেন, এবং আমার পরম সৌভাগ্য। এবং যেটা আমি বলতে চাইছি সেটি হচ্ছে, সেই মানুষগুলোকে যারা শুনে বড় হয়েছি বা তাদের গান গেয়ে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করছি, সেই মানুষগুলোর সরাসরি সাহচর্য পাওয়া মানুষটি চোখ বন্ধ করলে সেই মানুষগুলোকে সামনে দেখতে পান, তাদের ব্যক্তিগত জীবনটাও দেখেছেন একেবারে কাছ থেকে, এবং আপনার মুখে আপনার শব্দে জানতে চাই, চোখ বন্ধ করলে মান্না দেকে কীভাবে দেখেন? মান্না দে, এবং কারণ আমি কেন জিজ্ঞেস করছি, ছোট্ট করে, আপনি কখনো কোনো অনুষ্ঠানে নিজের সঙ্গীত শিক্ষা বা নিজের কাজগুলোকে নিয়ে কখনো ফলো করে কখনোই কিছু বলেননি, এবং এটা কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব যে আমাদের এই মানুষটির মুখ থেকে দু একটা লাইন শোনা, কারণ আমরা কিন্তু তাকে সরাসরি দেখতে পাইনি। আমি শুধু একটা কথাই বলবো যে মান্না দে না হলে আমার সঙ্গীতে আশাই হতো না, এর চেয়ে বেশি কিছু বলার নেই। মানে
ওনার কারণেই আসা, মানে ওনার গান শুনে শুনেই বড় হওয়া এবং সঙ্গীতকে নিজের জীবন হিসেবে বেছে নেওয়া শুধুমাত্র মান্নাদের গানের কারণে। এটা এটা একজন আমাদের আমার মনে হয় একজন সমরজিৎ রায় কোটি কোটি সঙ্গীত শিল্পীর হয়ে ওঠার স্বপ্নের একজন সফল মানুষ বলতে পারি আমরা, যে যারা স্বপ্ন দেখেছে সেই পরিমাণ চর্চা করেনি বা নিজেদেরকে ততটুকু গোছায়নি বলেই হয়তো তারা আজকে সমরজিৎ রায় হতে পারেনি। একজন সমরজিৎ রায় একজনই, মান্নাদের যেরকম আমাদের বাংলা গানের আকাশে একজন একটি নাম, আমাদের বাংলা গানের বাংলাদেশের গানের ইতিহাসে কিন্তু সমরজিৎ রায় একজন, সেটাতে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, ভালোবাসি, সেটা আমাদের পরম পাওয়া। অনেক 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 ধন্যবাদ। আবারও গানে যাব এই মুহূর্তে, কি গান শুনছি এখন? যে গানটি গাইছি শ্রদ্ধ শাহনাজ রহমতুল্লাহর গাওয়া, কথা হচ্ছে মুকুল দত্ত, সুর রাজা হোসেন খান। আমার তো ভীষণ পছন্দের গান, ভীষণ প্রিয় গান, বোঝা যাচ্ছে না কোনটা গাইবো, নাম শুনলে বোঝে। শুভ্রভাত মনোবাতায়
জানাতে সুপ্রভা মনোবাতায়নি খোলা জানা। যারা দর্শক শ্রোতা বন্ধুরা যেই মাধ্যমে দেখছেন, সেটা মুঠোফোন হোক, কম্পিউটার স্ক্রিন হোক বা ল্যাপটপ হোক, যেই মাধ্যমেই দেখছেন বা স্মার্ট টিভি হোক, আমাদের অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে যেখানে দেখছেন, তারা সবাই কিন্তু মনের অজান্তেই আহ বলে উঠেছেন এবং হাততালি তো অবশ্যই দিয়েছেন। কারণ প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ আমাদের দেশের এমন একটি নাম যার গান শুনলে স্থির থাকা যায় না, গায়ে কাটা দেয়। আজকে সেই মানুষটির অনেক স্মৃতি জাগিয়ে দিলেন আপনি, অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। বলুন, শুধু চেষ্টা করে যাওয়া আর কিছু না, আমরা যারা গাইছি আমরা সবাই ভালোবাসার জায়গা থেকে চেষ্টাই করতে থাকি, সৃষ্টিকর্তা যতটুকু আমাদেরকে গ্রহণ করেন আর কি। এবং আজকে যে বিশেষ দিনে আমরা আমাদের প্রিয় দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে এক হয়েছি এবং তাদেরকে শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীর এই মুহূর্তে একটা বিশেষ উপহার দিতে যাচ্ছি, আমি বিশ্বাস করি তারা তাদের প্রিয় শিল্পীর কাছ থেকে সেই উপহারগুলো পাচ্ছেন এবং সেটা আমরা তাদের ভালোবাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় দেখতে পাই। আবার চলে যাব গানে, এই মুহূর্তে কোন গানটি শুনছি? এবারে কিশোর কুমারের গাওয়া বিখ্যাত গান, মুকুল দত্তের লেখা এবং কিশোর কুমারের নিজেরই। আজ কোনো ক্ষমা নেই না, নয়ন সরসী কেন। নয়ন সরসী কেন ভরেছি জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছি জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন Oh,
কি বাজালেন পলমদা, বাহ! আমাদের কি নিজেদের মুখে কিছু বলবার অধিকার আছে? আমরা মনে করি যে নেই, আপনি যদি বলুন, কারণ ওনাকে যে কোনো বিশেষণে বিশেষায়িত করা ভীষণ কঠিন। সত্যি তাই, সত্যি। এবং সঙ্গত বোধ, গানের আরাম এবং গানের পরিবেশনার মাত্রাকে যে চারটা চাঁদ এনে দেয়, এটা কিন্তু কতটুকু সত্যি কথা, এটা আজকে যারা এনিগমা টেলিভিশনের দর্শক শ্রোতা বন্ধুরা আছেন তারা বুঝতে পারছেন। কারণ আজকে আমরা জমে গেছি বলেও ভুল হবে, একেবারে কি মুহূর্ত পার করছি সেটা শুধুমাত্র আপনারা যারা দেখছেন তারা জানেন। এবং যারা এই মুহূর্তে এখনও এই অনুষ্ঠানটির সাথে যুক্ত হতে পারেনি, আপনাদের প্রিয় গান পাগল মানুষ যারা আছেন তাদেরকেও কিন্তু এই লিঙ্কটি শেয়ার করে দেবেন, তারাও যেন যুক্ত হতে পারে আমাদের এনিগমা পরিবারের সাথে। আবারও গানে ফিরছি প্রিয় মানুষদের সাথে। এবং গানে যাবার আগে একটু জিজ্ঞেস করে নিই দুজনের কাছেই যে পুজো নিয়ে কোনো বিশেষ গান মুক্তি পেয়েছে কি বা কোনো পরিকল্পনা ছিল কি এবার? হ্যাঁ, এবারে তো আমার একটি বিশেষ গান মুক্তি পেয়েছে। আমি কি করে খেয়াল করলাম না সেটার জন্য জিজ্ঞেস করলাম। একটা ডুয়েট গান রিলিজ হয়েছে শুভমিতা দি, তোমার জন্য রুদ্ধুর। আমি অনুরোধ করবো সবাইকে শোনার গানটি, সঞ্জয় রায়ের লেখা এবং আমারই সুর করা। এতে অবশ্য বিনোদদারও কিছুটা কন্ট্রিবিউশন রয়েছে, ওনার স্টুডিওতে আমি রেকর্ড করেছি আমার ভয়েসটা। এবং এবং শুধুমাত্র সেটি নয় যে আমি বারবারও বলেছি, ওনাদের মানে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে যে দুজন মানুষের সাথে কাজ করেছি, উপমহাদেশের অনেক কিংবদন্তি শিল্পী এবং এই সময়ের যারা আমাদের যারা আমরা সঙ্গীত শিল্পীরা বা শিল্পী হতে চেষ্টা করছি তাদেরকে যাদেরকে ফলো করি, তাদের অনেকের কাজ কিন্তু তাদের মাধ্যমে এসছে, প্রচুর এসছে। এবং অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে এই কাজটির সাথে যুক্ত থাকবার জন্যে। এবং শুধুমাত্র আপনি বলে দিচ্ছেন বলে বিশ্বাস করছি না, যেই মানুষগুলোর কথা যুক্ত হয়েছে বিশ্বাস করি গানটি বিশেষ হবে। কেন আমার নজর থেকে সরে গেল আমি আজকেই শুনে নেব, এবং বিশ্বাস করছি দর্শক শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে শুনতে পেলেন এনিগমা টেলিভিশনের মাধ্যমে যে এই গানটি মুক্তি পাচ্ছে, আপনারাও একবার গিয়ে ঘুরে আসবেন অবশ্যই শুভমিতা এবং সমর্চিতার পুজোর নতুন গানটিকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। ফিরছি গানে, এবার কোন গানটি শুনছি চন্দাদি? এবার একটি মৌলিক গান করার চেষ্টা করব। নিশ্চয়ই, কোন গানটি? এই গানটির একটু মানে একটা কি বলে একটা চিত্রপট আছে। আচ্ছা, সেটা হচ্ছে যে লাকি আকন্দ স্যারের সাথে আমার অনেক 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 আগে দেখা হয়েছিল, উনি আমার গান করতেও চেয়েছিলেন, তো সামহাও কোনো কারণে করা হয় নাই। আর আমরা আসলে বুঝতেও পারি নাই যে উনি এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে যাবেন। তো ওনার একটি গান, যে গানটি এখনও রিলিজ হয়নি, ওই গানটি কথা গোলাম মোর্শেদ, উনি এই গানটি আমাকে দিয়েছেন। এবং এই গানটির মিউজিক করার কথা মানাম ভাইয়ের, সেই গানটি একটু করে করার চেষ্টা করছি, একটু না পুরোটাই করবো, তো মানে কখনোই গাওয়া হয়নি, একটু করে গাইবো আজকে। একটু না পুরোটা শুনতে চাই আমরা আজকের এনিগমার দর্শকদের, কিন্তু বাকি রাখতে চাই না, মানে ভয় ভয়ে গাইবো, একটু একটু চেষ্টা করে করে করে। সেই মানুষগুলো আজকে পাশে আছেন, আমি মনে করি না কোনো সঙ্গীত শিল্পীর আজকে ভয় পাওয়া উচিত। আজকে দাপটে গাচ্ছেন সবাই, আপনিও গাচ্ছেন, প্লিজ এবার শুনে আসি গানটি। যদি দেখো গল্পটা এমন করে শেষ হয়, তুমি আমরা
স্যারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং যে গানটি এই মুহূর্তে আমাদেরকে উপহার দিলেন, এটি শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর একটি বিশেষ পর্ব, যেটি এনিগমা টেলিভিশনের খুব শ্রোতাপ্রিয় একটি আয়োজন। আজ গানের দিন প্রথমবার গাইলেন, এটি অবশ্যই আজকের আয়োজনে একটি বিশেষ পাওয়া। আমার যেটা মনে হয় যে এনিগমা টিভিকেই আজকে আমি ডেডিকেট করলাম এবং দুর্গাপূজা তো অনেক বড় পাওয়া, এবং আমি বিশ্বাস করি আমাদের এনিগমা টেলিভিশনের যারা দর্শক শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তারা তো পুরোটা সময়ই ডুবে আছেন তাদের প্রিয় শিল্পীর প্রিয় গানগুলোতে। তবে আজকে যেই গানটি পেলেন সেই গানটি প্রথমবার প্রচারিত হলো যে কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে এবং কোনো মাধ্যমে প্রথমবার কোনো টেলিভিশনে প্রকাশ পেল, এবং এটি শুধুমাত্র আপনাদের ভালোবাসার ফসল। এভাবেই আমাদেরকে ভালোবাসবেন, সাথে থাকবেন এনিগমা টেলিভিশনের, আমরা চেষ্টা করব আপনাদের প্রিয় শিল্পীকে নিয়ে প্রতিবার হাজির হতে। এবং প্রতিবারের মতোই আমাদের এই সময়টা ভীষণ কষ্টের হয় যখন আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসি, যেখানে প্রিয় শিল্পীকে বলতে হয় আজকের এই আয়োজনের অংশ হিসেবে শেষ গানটি এই মুহূর্তে শুনবো। তবে আমি দর্শক শ্রোতা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে আসতে আমাদের যে ছোট্ট একটু সংযোজন, যে এনিগমা টেলিভিশনের আজ গানের দিন এর আয়োজনের সাথে যে সঙ্গীত শিল্পীরা আমাদের যুক্ত থাকেন তাদের একটা করে মুহূর্ত ধরে রাখার, তাদের একটা লাইন ধরে রাখার, একটা স্বাক্ষর ধরে রাখার জন্য একটা ছোট্ট বই দিচ্ছি, সেখানে আপনার কলমের খোঁচাটি খুব বেশি প্রয়োজন। আপনি কলমের খোঁচা দিতে দিতে আমি শুনে আসব দাদা কি বলেন, দাদা আজকের অনুষ্ঠান সম্পর্কে যদি দুই এক লাইন মন্তব্য দর্শকদের উদ্দেশ্যে প্লিজ।
আসলে এনিগমা টিভি আমাদের সকলেরই ভীষণ প্রিয়। তো আজকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য বরাবরই এর আগেও এসেছি। তো এনিগমা টিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকে অনুষ্ঠানটি যারা শুনেছেন এতক্ষণ ধরে তাদের সবাইকে জানাই অশেষ কৃতজ্ঞতা। আমাদের পাশেই থাকুন সবসময়। এবং অনেক অনেক ধন্যবাদ। এবং আমি ছোট্ট করে বিদায় নিয়ে আসছি, এরপরে দিদির কথা শুনবো এবং গানে চলে যাব। এবং সাথে যারা ছিলেন এতক্ষণ ধরে তাদের সুন্দর একটি সময় কেটেছে এটা বিশ্বাস করছি, কারণ আমরা এই মুহূর্তে যারা সেটে আছি তারা একেবারে মজে গেছিলাম। একেবারেই বলতে চাচ্ছি না যে অনুষ্ঠানের আজকের শেষ গান, তবে আমরা হয়তো তাদেরকে একটু আরও একটু আশকারা দিয়ে ধরে রাখবো, আরও কয়েকটা গান শুনবো। আপনারা আবারও সাথে থাকবেন আপনাদের প্রিয় কোনো আয়োজনে। এবং এনিগমা টেলিভিশনের সকল আয়োজন যেহেতু আপনাদের জন্য, আজ গানের দিনের পরবর্তী এপিসোডে আবারও আপনাদের প্রিয় শিল্পীকে নিয়ে হাজির হব। কথা দিচ্ছি আমি ইউসুফ আজকের জন্য বিদায় নিচ্ছি, শেষ গানে যাব। দিদি, শেষ গানে যাবার আগে কিছু যদি বলতে হয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। অনেক বেশি ভালো লাগা নিয়ে চলে যাব, কারণ হচ্ছে আমাদের পুজো তো কী বলবো, অনেক বেশি আনন্দের, হ্যাঁ, মায়ের আগমন এবং সেই সাথে বিসর্জন, সব কিছু মিলে আনন্দ বেদনা নিয়ে আমাদের পুজো। এবং সেই বিসর্জনের দিন বা আমাদের বিজয় দশমীর দিন আমরা এই গানগুলো গাইতে পারছি, ভালো লাগা কাজ করছে। এবং এনিগমা টিভিকে অনেক অনেক ধন্যবাদ, আর আমাদের সবাই পক্ষ থেকে একদম 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 এনিগমা টিভিকে আবারও ধন্যবাদ, অবশ্যই তোমাকে অনেক ধন্যবাদ। এবং আমি আমার এই ধন্যবাদ পাওনাটা আপনাদের কাছ থেকে বুঝে নিলাম, আমার সকল ভাই বোনদের কাছে পৌঁছে দিলাম, তাদেরকেও আমাদের এই ভালোবাসা। কারণ ক্যামেরার পেছনে, সাউন্ডে, লাইটে যেই ভাইরা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু আজকে আমরা উপভোগ করছি। আমরা সিজন থ্রিতে পা রেখেছি, আজ গানের দিন এনিগমা টেলিভিশনে আপনাদের কাছে পৌঁছেছে এত সুন্দরভাবে, অনেক অনেক ধন্যবাদ। গান শুনছি, কি গান শুনবো এবার? আমরা আবারও একটি ডুয়েট গান করছি, ভীষণই মানে কি বলবো, পরিচিত গান, জনপ্রিয় গান, আনন্দ আশ্রম ছবির গান। হ্যাঁ, এই গানটির কথা গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর শ্যামল মিত্র। আমার স্বপ্ন তুমি, একদম চলো না শুনি। এবং মূল শিল্পী হচ্ছে কিশোর কুমার জি আর হচ্ছে আশা ভোসলে। যদি আধার আসে রে,
শুকরে